দিন দিন একটা জিনিস বারবার বেড়ে যাচ্ছে, সেটা হচ্ছে মা বাবার গায়ের উপর হাত তোলা। আমি জানি না আমার কথায় আপনারা কেউ একমত হবেন কিনা, তারপরও আমি আমার অন্তর থেকে সেই আবদারটুকু রেখে যাচ্ছি আলেম ওলামাকে সাথে নিয়ে, আপনাদের সবাইকে সাথে নিয়ে বাংলাদেশ সরকার প্রধানের কাছে আমার একটা আবদার, একটা দাবি, এমন একটি অন্তত আইন পাশ করুন, অন্তত মা বাবার গায়ের উপরে যে সন্তান হাত তুলবে আইনি প্রক্রিয়ায় তাকে সাজা যেটা দেওয়ার দিবেন সেটা পরে, ওই সাজা দেওয়ার আগে সামাজিকভাবে তাকে একটু সাজা দেওয়ার দরকার আছে। যে সন্তান মা বাবার গায়ের উপর হাত তুলবে আইনি সাজা পড়ে দেন, আমাদের কোনো আপত্তি নাই, 10 বছর পড়ে দেন আমাদের কোনো আপত্তি নাই, অন্তত এমন একটা আইন পাশ করুন বাংলার জনগণ আপনাদেরকে সমর্থন দিবে। আমার বিশ্বাস সেটা হচ্ছে ওই এলাকায়, ওই গ্রামে, ওই থানায়, ওই সমাজে আইনের সামনে, সমাজের ব্যক্তিবর্গদের সামনে তাকে আইনের সাজা দেওয়ার মাধ্যমে, আইনের সাজা দেওয়ার আগে তাকে সামাজিকভাবে সাজা দেওয়া হোক। আপনারা সবাই রাজি আছেন তো? সবাই এক কথা একমত আছেন তো? আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। এইসব বিষয়ে সাথ দেওয়ার কোনো দরকার? আমি এই এলাকায় যত চেয়ারম্যান আছে, এই এলাকায় যত মান্যবর ব্যক্তি আছে, আপনাদেরকে অনুরোধ করব, আপনারা আইনের পাশাপাশি এলাকার একটা আইন চালু করেন, অন্তত মা বাবার গায়ের উপর যারা হাত তুলবে তাদের কোনো রেহাই, তাদের কোনো নিস্তার। প্রত্যেকটা এলাকায় যদি চেয়ারম্যানরা, দেশের গর্ব যারা সন্তান আছে, ওনারা যদি দায়িত্বটা গ্রহণ করে, এই সাহস করার কেউ সাহস পাবে? এই কিছুদিন আগে দেখলাম মায়ের উপর হাত তুললো, কিছুদিন আগে দেখলাম বাবার উপর হাত তুললো, তাও লাঠি পিটা শুরু করলো। একটা কথা বারবার বলতে হয়, বৃদ্ধাশ্রমে যারা আছে বেশিরভাগ দেখা যায় সচ্ছল এবং শিক্ষিত পরিবারের মা বাবারা, কিন্তু কোনো হাফেজের মা বাবা বৃদ্ধাশ্রমে নাই, কোনো ইমামের মা বাবা বৃদ্ধাশ্রমে নাই। জাতি জানতে চায় কেন? তখন ইমামরা উত্তর দেয়, আমরা জানি মায়ের মর্যাদা, আমরা জানি বাবার মর্যাদা, মায়ের পায়ের নিচে জান্নাতটা আমার আছে আর আমার বাবা হচ্ছে সেই জান্নাতের দরজা। সেজন্য যারা বৃদ্ধ বয়সে মা বাবার হয়ে, আপনারা যারা সন্তানের আদর পেতে চান, ডাক্তার ইঞ্জিনিয়ার বানান আপনার সন্তানকে আপত্তি নাই, কিন্তু নবী রহমতুল্লিল আলমিন এবং আল্লাহর প্রেমটা অন্তরে ঢুকাই দেন এবং আল্লাহ এবং রসুলের বাণী শিখাই দেন, এই সন্তান কখন আপনার সাথে বেয়াদবি করবে? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আমিন। সবার কাছে একটা অনুরোধ, নামাজ সারা যাবে? আওয়াজটা একটু বড় হবে, নামাজ সারা যাবে? যখন এই মসজিদ থেকে আজানের শব্দ আসবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আর ব্যস্ততা দেখানোর কোনো সুযোগ নাই, যতই কাজ থাকুক সব পিছনে ফেলে নামাজে চলে যাবে ইনশাল্লাহ বলেন, আরো জোরে বলেন, খেলা থাকলে পিছনে নামাজ, 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 আরো জোরে বলেন নামাজ, পারলে দোকানে বসে পড়বেন, পারলে দোকানে বসেন ওইখানে পড়েন, পারলে চাকরিতে আছেন ওখানে পড়েন, নামাজ বাদ দেওয়া যাবে? আল্লাহ সবাইকে কবুল করুক, আমিন।